কিন্তু দুইটা দিক ভাগ করে যদি দেখা যায়, বর্তমানে যত দল এবং মত আছে পথ আছে, যে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে অধিকাংশই হলো ভুয়ামুল ভুয়া দলিল, যার প্রমাণগুলো আপনারা পেশ করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। না, আমি বিরক্ত করতে চাইনি, তবে কয়েকটা জিনিস আপনার সামনে সংক্ষেপে উপস্থাপন করতে হবে, বলতে হবে। আসলে প্রচলিত তাবলিগ যেটা, সেটা মূলত স্বপ্নে পাওয়া একটা ধর্ম, যেটাকে বলা হয় ইলিয়াসি তাবলিগ। এই ব্যক্তি নিজেই বলে গেছেন এইটা কোথায় থেকে নাজিল হয়েছে, মালফুজাত ইলিয়াস একটা বই, সেই বইয়ের 51 পৃষ্ঠায় 50 অনুচ্ছেদের মধ্যে সুন্দর করে একটা কথা বলে গেছে, আজকাল মুসপার উলুমে সহিয়াকা ইলকা হতা আই, আমার উপরে আজকাল সহি এলেম নাজিল হচ্ছে। উসলিয়ে কোশেশ কারোকে মুঝে নিন জিয়াদা আই, আমি চেষ্টা করছি আমার ঘুম যেন বেশি হয়, খুশকি ওজা সে নিন কাম হনে লাগি থি, তো মাইনে হাকিম সাহেব আমার ডাক্তার কি মাশওয়ার আছে, শের মে তেল মালিশ করাই জিসসে নিন মে তারাক্কি হো গায়, ডাক্তার আর কবিরাজের পরামর্শে আমি আমার মাথার উপরে বেশি করে তেল মালিশ করালাম। মালফুজাত ইলিয়াস, ইলিয়াস সাহেবের সাক্ষাৎকার, মৌলানা মানজুর নোমানি সংকলন করেছেন 51 পৃষ্ঠায় 50 নম্বর অনুচ্ছেদের মধ্যে নিজে বলছেন কথাটি। তারপরে বলছেন আপনি ফরমায়া, ইলিয়াস সাহেব বলছেন, তিনি এটাও বলেছেন, ইস্তাবলিকা তরিকা ভি মুসপার খোয়াব মে মুনকাশে ভোয়া, এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, এই ইসলামী তাবলিগটা নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তে কিনার উপরে কোন তাবলিগ নাজিল হলো? তাহলে মানুষ যত বেশি ঘুমাবে তত পচা স্বপ্ন দেখবে, দেখবে না? এই তো এই পচা স্বপ্নটাই এখন একটা ধর্মের রূপ নিয়েছে। একটু তাজা আছেন তো? না, আপনি মরে গেছেন, আপনারা তাজা আছেন? আমি শুধু আজকে ধর্মীয় মতবাদ বলবো না, একটা বলবো না, আরো সাইজ করবো একটু। আমি যদি আল্লাহ কবুল করে থাকে একদিনের বক্তব্য, আল্লাহ যদি কবুল করে থাকে এই বক্তব্যকে আল্লাহ সারা দেশের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি, এটা আকীদা ভাবে বিশ্বাস করি আমি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে হয়ে যাবে। অতএব আপনি চিন্তা করেন, একটু ভাবেন যে অবস্থাটা কি, এই যে দেখি দুইটা 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 যে কথাগুলো বলবো আমি, এই যে একটা বই ফাজায়েলে আমল প্রথম খণ্ড, এটা কিন্তু উর্দু লেখা, লোক চুরি করার কোনো কায়দা নাই, একবার এদের মূল কেতাব সেটা, কথা বুঝতে পারছেন? মূল কেতাব যেটা সেটা, এটা অনুবাদে কাচুপি হয়েছে, এখানে তো করতে পারেনি। এইটা হলো দ্বিতীয় খণ্ড, এটা উর্দু, আমার কাছে মৌজুদ আছে, আমি দেওবন্দ থেকে নিয়ে এসেছি। এটা বাংলা, এটাও আছে। আমি সংক্ষেপে যেহেতু বলবো, আমি শুধু পড়ে একটু বুঝাবো আপনাদেরকে, বলার কারণ হলো এই, এই দেশের কোটি কোটি মানুষ আজকে এই স্বপ্নে পাওয়া মিথ্যা ধর্মের ফাঁদে বন্দী হয়ে গেছে। মুরব্বীরা বুঝে না, তাদের অবস্থা এতটাই করুণ
যেন প্রতিবন্ধী হয়ে গেছে, মানসিক প্রতিবন্ধী হয়েছে, তাদের বলা হচ্ছে কিন্তু না করবে না, একবারে শক্তভাবে থেকে যাবে, পথ থেকে বের হবে না। এত কঠোর, এমন কঠোর, যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, 125 পৃষ্ঠার মধ্যে এসেছে বাংলা ফাজাইল আমল। যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করবে, এই ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। এক শ্রেণীর মানুষ সুবহানাল্লাহ, আর এক শ্রেণীর মানুষ কোনটা শিখ? আমি যে বললাম যে ফাজাইলে নামাজের, এটা এটা কি হাদিস বললাম? দলিল কোথায় পেলেন? আশ্চর্য কথা, এই ফজিলতটা যদি কাউকে বলা যায় মাথায় কট করে ধরে যাবে, এত ফজিলত। এক ওয়াক্ত সালাত যদি জামাতে পড়ে, 3,35,54,432 গুণ নেকি হবে, আপনাদের মনে থাকবে না, আমি পড়ে মুখস্থ করে নিয়েছি। দলিল কোথায়? যদি এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়, তাহলে তুমি কোথায় পেলে ফজিলত বর্ণনার অধিকার? কে দিল? যেখানে আল্লাহর নবীর অধিকার ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলের কাছে বলতেন, জিব্রিল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে বলতেন, না হলে কোনো দিন আসেনি, কিন্তু এত বড় ফজিলতের জন্ম দেওয়া হলো, অথচ তার কোনো দলিল শরীয়তে নাই। এটা ভুয়া না ভুয়া? এটা সম্পূর্ণই ভুয়া। সবচেয়ে বড় জিনিস হলো, আমি একটা জিনিস ইঙ্গিত না দিলে হবে না, সেটা হলো আকিদাগতভাবে এতই পচা, একটু আকিদাটা বলে নিই তারপর ওইদিকে যাই। আকিদা যেটা সুফি আকিদা, নাউজুবিল্লাহ, সুফি আকিদা বুঝেন আপনারা? বুঝেন না আপনারা সুফি আকিদা? সুফি আকিদা হলো মানুষ আল্লাহ হয়ে যায়, এটা হতে পারে না। বেদাতি বক্তারা শুধু মানসুর হাল্লাজের কাহিনী বলে, বলে না? শুধু বাইজিদ বস্তামির কাহিনী বলে, বলে না? আচ্ছা, বাইজিদ বস্তামি সুফি মতবাদের প্রথম প্রবক্তা। তাদের ধারণা হলো কি? আল হুলুল ফিল্লা, আস্তাগফিরুল্লাহ, আর আল ফানাউ ফিল্লা। একটা হলো না, দুইটাই আছে, ফানা ফিল্লা আল্লাহর মধ্যে বিলীন হওয়া, আর একটা হলো আল্লাহ মানুষের মধ্যে বিলীন হওয়া। এই দুইটা কি ঠিক? এই আকিদায় বিশ্বাসী হলো সুফি মতবাদ। বর্তমান যুগে যে মতবাদটা চলছে, শিক্ষিত ভাইয়েরা শুনে রাখুন, টুপি মাথায় আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাদ্রাসায় পড়েছি, এই জন্য আপনি শিক্ষিত মানুষ, আপনি বড় পদে চাকরি করেন, দিন শিক্ষা আপনি করবেন না, আপনার মধ্যে ইবলিসের মতো অহংকার কেন? আপনি পড়াশোনা করবেন না, আপনি মুসলমানের বাচ্চা, আপনি নামাজ আদায় করেন, আপনি না রোজা করেন, আপনারা মুসলিম, দিন শিক্ষা করবেন না কেন? আপনি, আপনার মাথার মধ্যে ভারতের আইন ঢুকানো আছে, কানাডার আইন ঢুকানো আছে, আপনার মাথার মধ্যে ব্রিটেনের আইন ঢুকানো আছে, আপনার মাথার মধ্যে চীনের আইন ঢুকানো আছে, জাপানের আইন ঢুকানো আছে, বাংলাদেশ সংবিধানের সব আইন ঢুকানো আছে, আপনার মাথার মধ্যে মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের আইন ঢুকানো নাই কেন? আপনি কিসের নিয়ে অহংকার করেন, কিসের বড়াই করেন? আপনি কত বড় পণ্ডিত হয়েছেন? আপনি যদি কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, আপনি নিম্ন শ্রেণীর মূর্খ একজন। আপনি কেন পারেন না একটু কোরআন হাদিস শুনতে, বক্তব্য শুনতে পারেন? যারা বড় বড় স্কলার, আরে আমি তো ফকির, আমার এলেম নাই, কালাম নাই, আমারটা না শোনেন। ডাক্তার জাকির নায়েক পৃথিবীর একজন প্রখ্যাত বিদ্বান, যা সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর মানুষকে, পৃথিবীতে যে ধর্ম আছে সমস্ত ধর্মকে উল্টা দিয়া ইসলামকে বুলুন করেছে। কিন্তু তার বক্তব্য শুনেন আপনি, বেলাল ফিলিস একজন ইসলামিক স্কলার, আপনি খুব ইংরেজি জানেন,
জাকির নায়েকের কাছে যান দেখি ইংরেজি কেমন পারেন দেখি, বিলাল ফিলিক্সের কাছে যান আপনি, এরা তো পণ্ডিত্য দেখান কেন? মাঝখানে কথাটি বলে নিলাম, এদেশের জিনালে শিক্ষিত মানুষের মধ্যে এত অহংকার, ও বড় চাকরি করে, বড় পদের মানুষ, তুমি মুসলমানের বাচ্চা, জানাজা চাও, মসজিদে যাও, রোজা করো, আবার যাকাত দাও, ইসলামের উপর ভক্তি আছে তোমার, তুমি ইসলামী জ্ঞান অর্জন করো না কেন? তোমার মধ্যে এত অহংকার কেন? পড়ে শুনুন বুঝুন, ধর্মের নাম দিয়ে মনে রাখবেন একটা কথা, ধর্ম কোনো খানকায় নাজিল হয়নি, ধর্ম কোনো মাজারে নাজিল হয়নি, ধর্ম কোনো দেশের সংসদে নাজিল হয়নি, ধর্ম কোনো চিন্তাবিদের উপরে নাজিল হয়নি, আল্লাহর পক্ষ থেকে ইসলাম নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপরে। আপনি মনে করছেন এই গুঠিরিতে ধর্মের জন্ম? আপনি এত ঘৃণা কেন, এত অবজ্ঞা কেন আপনার মধ্যে? আপনি করেন না কেন, বুঝতে চান না কেন আপনি? ওই জন্য বলছি, আপনি জেনারেল শিক্ষিত মানুষ হওয়ার কারণে এই পচা শয়তানি মতবাদ একটা এই কোয়ান্টাম মেথডের মধ্যে জড়িত হয়েছে। ইসলাম আল্লাহ প্রদত্ত স্বচ্ছ দিন বিধান। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া লা ইয়াতিহিল, আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি তানজিলু মিন হাকিমিন হামিদ, আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে তার সামনে দিক থেকে পিছনের দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে না, সমহা সম্মানিত প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে না। আলিফ লাম মিম লা রাইবা ফি, বলেননি? প্রত্যেক লেখক লেখে কিতাবের শুরুতে, ভুল ত্রুটি থাকলে প্রিন্টিং এ ভুল হয়েছে স্মরণ করা দিলে পরবর্তী সংস্করণে ঠিক করে দিব, আর আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন লা রাইবা ফি। চ্যালেঞ্জ, এইরকম একটা কিতাব পাওয়ার পরে আপনি পচা ধর্ম নিয়ে বসে আছেন, আপনার তো স্মরণ করা উচিত এই জিনিসটা, যেখানে মানুষকে আল্লাহ তৈরি করে আর আল্লাহকে মানুষ তৈরি করে, আস্তাগফিরুল্লাহ। এই পচা সুফি মতবাদের, এই পচা সুফি মতবাদের প্রচারক হলো ইলিয়াসি তাবলিগ। মানুষ জানে না কেন? বাইজিদ বোস্তামী তাদের মূল হুজুর। বাইজিদ বোস্তামী বলছেন, তলাবতুল্লাহ সিক্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাব, কোথাও পাইনি, ফাইদা আনা হুয়া, দেখছি এখন আমি নিজেই আল্লাহ। কি এ আকিদা সঠিক? বাইজিদ বোস্তামীর আকিদা সঠিক ছিল? আব্দুর রহমান দিমাশকির লেখা আর নকশাবন্দিয়া বইয়ের 62 পৃষ্ঠা খুলুন, আর একটা তথ্য লেখছে, কি জানেন? সুবহানি সুবহানি মা আদম আশানি, আমি কতই না মহাপবিত্র, আমি কতই না মহাপবিত্র, আমার মর্যাদা কতই না উন্নত, আস্তাগফিরুল্লাহ। সুবহান আল্লাহ কথাটা কার জন্য? এই বাইজিদ বোস্তামী ব্যবহার করছে নিজের জন্য, নাউজুবিল্লাহ। ওই যে আল্লাহ দাবি করে, যে আল্লাহ দাবি করে, ঘর বাইর থেকে ওদের ডাক দিত বাড়িতে, তখন বলে কি জানেন, লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। এই আকীদা প্রচার করা যাবে তারই উস্তাদ আর তারই ছাত্র মানসুর হাল্লাস। এ কি বলছে জানেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে নাহনু রুহানে, আল্লাহর আমি দুইটা রুহ, আল্লাহর আমি দুইটা রুহ। পরেরটা শুনেন, হালাল না বাদানা এখন এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে। কোথায় মাবুদ ছত্ত আসমানের উপরে, এর পরে পানি আছে, পানির দূরত্ব হাদিসে আসছে, পানিটা যতটুকু আছে 500 বছরের পর পানিটা আছে, তার উপর আছে আরো, আরশের উপর আছে আল্লাহ, আর বান্দা কোথায় আছে? মাটিতে 7 আসমানের নিচে, আর আল্লাহর বান্দাকে কি করে দিয়েছে? এক করে দিয়েছে। এর চেয়ে পচা আকিদা কিছু হতে পারে? এই বিষয়ে ভ্রান্তির বেড়াতে লেখা মতো দিন, বইটার মধ্যে বিস্তারিত আছে, অত তো বলার সময় নাই। কিন্তু আরো পচা আকিদা যেটা, বাইজিদ বোস্তামী আর একটা কথা বলছে, বলতে ভুলে গেছি, আপনি কি দ্বারা তাকে বলবেন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি,
শিক্ষিত মানুষগুলো যদি জানতো, এই গাধাগুলো যদি জানতো, বাইজিদ বস্তমের মাজারে কেউ জুতাও মারত না। ভক্তি করা তো দূরে থাক, বাইজিদ বস্তমের মাজারে কেউ যেত না। আরে তুমি মসজিদে যাও না, আল্লাহর ঘর শ্রেষ্ঠ ঘর, সেখানে তুমি ইবাদত করতে যাও না, তুমি মাজারে ইবাদত করতে যাও কেন? বলছি কি জানেন, লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মাদ, অর্থাৎ আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। আর ঈমান থাকবে এই কথা বললে, বললে তো রাগ করবেন আপনারা। ওদের ওদের শাগরিদ আরেকজন প্রখ্যাত সুফিবিদ, নাম হলো ইবনুল আরাবি। এর বিয়াদবটা কি বলছে জানেন? বিয়াদবি বললাম, আল্লাহ আমাকে মাফ করো। ফায়াহমাদুনী ওয়া আহমাদুহু, অর্থাৎ আল্লাহ আমার প্রশংসা করেন আর আমি আল্লাহর প্রশংসা করি। তার একটা বই আছে ফুতুহাতুল মাক্কিয়া, এই বইটার মধ্যে লিখছে। তারপর বলছে ওয়াইয়াবুদুনী ওয়া আবুদুহু, তিনি আমার ইবাদত করেন আর আমি তার ইবাদত করি। আল্লাহ কারো ইবাদত করে? আল্লাহ তো মাবুদ, আল্লাহ কি? যার ইবাদত করা হয়। ও কি বলছে কথাটা, আল্লাহ আমার ইবাদত করে আর আমি তার ইবাদত করি, এই কথা বলা যাবে? শেষে একটা খারাপ কথা বলবো, আপনারা রাখবেন না। খারাপ মানে কি? আমি আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়েছি তিনবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছে আর সুফিয়া ওয়াজহুল আখার, এই বইয়ের 12 পৃষ্ঠার মধ্যে লিখছে সুফি মতবাদেরই, ইন্নার রিজালা হিনামা ইউজাজিউ যাওজাতাহু ইন্নামা ইউজাজিউল হাক্কা, মানুষরা যখন তার স্ত্রীর সাথে আলিঙ্গন করে তখন মূলত তার রবের সাথে আলিঙ্গন করে। নাউজুবিল্লাহ। সুফি নাবলুসি ওর আবার ব্যাখ্যা দিচ্ছে কি করে জানেন? এইটা বললে আরো ঘৃণা লাগবে। আমি এটা এমনি সংকলন করিনি, একদিন সময় লাগেনি আমার। মানুষকে এই প্রতারণার জাল থেকে বের করতেই হবে, প্রতিজ্ঞাবদ্ধ হন। আপনি আশা করবেন আমার দ্বারা যদি একজন হেদায়েত পায় আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 3701 নম্বর হাদিস, আলীকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী তুমি আমান যাচ্ছ, ওয়াল্লাহি আল্লাহর কসম করেছে বলছি, ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হামরিন নার। শুন রাখো আলী, কসম করে বলছি আল্লাহ, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, সৌদি আরবের অসংখ্য উট লাল উট আল্লাহ রাস্তায় যে দান করলে জেনে কি হবে, তোমার আমলনামায় সেই নেকি লেখা হবে। আপনি দাওয়াতি কাজ করবেন না? সুফি নাবলুসি বলছে ওই ব্যাখ্যা দিয়ে, ইন্নামা ইয়ান ইয়ানকিহুল হাক্কা, মানে আলিঙ্গন করে এর অর্থ হলো রবের সাথে মিলন করে। ইয়ান কেহ মানে বুঝেন না, নিকা করা, বিয়ে করা মানে চি 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 সহবাস করা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটা যদি সুফি মতবাদ হয়, এই মতবাদ প্রচার করা যাবে? কেউ জানে না, এক শ্রেণীর মানুষ এদেশে আছে যারা মোহাম্মদকে আল্লাহ বলে আল্লাহকে মোহাম্মদ বলে, আছে না? ওই আকীদা থেকে তৈরি হয়েছে, বুঝতে পারেনি মসজিদের এক সাইড লাগে আল্লাহর, এক সাইড লাগে মোহাম্মদ, আর লেখবে আল্লাহু আকবার। তুমি কেন লেখলে এটা? আর এই রেওয়াজ আহলে হাদিসদের মধ্যে এসেছে, আপনার শরম লাগে না? ও মসজিদের কমিটির সভাপতি, আসলে দুঃখের বিষয় হলো মসজিদের কমিটির সদস্যগুলো অধিকাংশ বেনামাজি, অধিকাংশ সিগারেট খোর, অধিকাংশ দাঁড়ি চাষা, অধিকাংশ বাড়িতে পর্দা নাই, অধিকাংশ হারামের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, মসজিদে টাকা দান করে, এই জন্য মসজিদের সভাপতি, এই জন্য সমাজ সংস্কার করা যায় না। মসজিদের সভাপতিকে ধরে, মসজিদের সভাপতি ইমামের ঘাট ধরে, তোমার চাকরি বাতিল, চলে যাও।
আপনি এই খবরদারি করবেন কতদিন? কতদিন করবেন এই খবরদারি আপনি? আরে ফেরাউনটিকে নিয়ে খবরদারি করে, নমরুদটিকে নিয়ে খবরদারি করে, আবু জাহালকে নিয়ে খবরদারি করে, তুমি খবরদারি করে টিকতে পারবে না। আত্মসমর্পণ করে কাজী নজরুল আপনার দেশের মানুষ, তাই না? এমনি কি বলেছেন কথাটা? অল্প কথায়, অল্প তেজে কথা বলেছেন। তিনি বলছেন, মনে আসলে আবার বলছি, আমি যে চির অজেয় ঝোটা কানুনের নিগুড় আমারে করিতে পারিনি জয়, কত নমরুদ কত ফেরাউন কত সাদ্দাত কারণ আসিয়াছে মূর্ত অলপতা হইয়া বাধা ধারণ আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বলছ হবে নারায়ে তাকবীর। এই কথাটা বলেছেন কাজী নজরুল। তিনি বুঝতেন কিসের নমরুদি শাসন, কিসের ফেরাউনগিরি, কিসের কারুনগিরি, কিসের হামানগিরি, কিসের আবু জাহালগিরি। তুমি মসজিদের সভাপতি হয়ে হক কথা ইমামকে বলতে দাও না, ঠিক তোমার মতো সভাপতিকে তুমি হক কথা বলতে নাও ইমামকে। আল্লাহর বিধান প্রচার করবে, ইসলামের বিধান প্রচার করবে, সভাপতির দায়িত্ব হলো সূরা তাওবার 18 নম্বর আয়াত পড়ি সভাপতি হবে, সূরা তাওবার 18 নম্বর আয়াত পড়ি মসজিদের সদস্য হবে। বন্ধুরা আমার কথাটা এখানে বলতে গিয়ে খুব কষ্ট হয়ে গেল। কেন বলছিলাম কথাটি? হক কথাটা সমাজে বলা যায় না, বিপজ্জনক, একেবারে বিপজ্জনক হয়ে গেছে। আমি বলবো রোম সম্রাটের মতো আপনি আত্মসমর্পণ করুন, তাহলে আপনারই বিজয়ী হবে। কারণ আপনি একদিন পৃথিবী থেকে চলে যাবেন, যাবেন না, তখন কি দাপট থাকবে? আহা, দাপট কোথায়? মিথ্যা কাহিনী বলা হচ্ছে, কেউ বলার নেই, কেউ শোনার নেই, কেউ প্রতিবাদের নেই, রাসূলের নামে সরাসরি মিথ্যাচার করছে। একটা নয়, দুইটা নয়, ভুয়া কথার মধ্যে কিছু কথা আছে তার মধ্যে। আপনারা কিছু ঘটনা শুনে শুনবেন তো, ফাজাইলে সাদাকা, একটু থামেন, একটু থামেন বলছি, ফাজাইলে সাদাকা আপনি পৃষ্ঠা নম্বর খুলবেন 331, এই যে বইটা আছে এখানে, আছে এখানে, একটু শুনেন তো দেখেন তো মনে পড়ে কিনা। লিখছেন আবু ইয়াকুব সানুসি, বলেন আমার একজন মুরিদ এসে বলল আমি আগামীকাল জহরের সময় মারা যাব। খেয়াল করেছেন কি বলছে? আগামীকাল আমি জহরের সময় মারা যাব। পরের দিন জহরের সময় সে হারামে আসলো এবং তওয়াফ করলো এবং কিছু দূরে গিয়ে মারা গেল। আমি তাকে গোসল দিলাম ও দাফন করলাম, যখন তাকে কবরে রাখলাম তখন সে চোখ খুলল। আমি তাকে বললাম মরার পর জীবিত থাকা যায় কি? সে বলল আমি জীবিত আছি এবং আল্লাহর প্রতিটি প্রেমিকই জীবিত থাকে। প্রথম কথা, মৃত্যু কখন হবে এটা কে জানে? কোন মানুষ জানে? পৃথিবীর কোন নবী জানতেন? সাহাবি জানতেন? তাবেঈ জানতেন? এবার ফুটকা বুজুর্গ কে, ও জানলো কি করে? যদি এই বুজুর্গ এই যদি জানে মৃত্যুর খবর, তাহলে কোরআনের আয়াতটা সত্য না মিথ্যা? নউযুবিল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, এই কথা বলা যাবে? এই কথা বলা যাবে? আচ্ছা, এটা কি তাবলিগ? এটা কি দাওয়াত? ছি 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 ছি। জনৈক বুজুর্গ বলেন আমি একজন মুর্দাকে গোসল দিচ্ছিলাম, সে আমার বৃদ্ধাঙ্গুলি ধরে ফেলল। আগের ঘটনা কি শুনলেন? কবরে রাখা মাত্র চোখ খুলেছে, দেখতেছে। আচ্ছা, কত বড় মিথ্যা হতে পারে আপনি বলেন তো দেখি, এটা কত বড় গাঁদাখড়ি গল্প হতে পারে? এবার বলছে গোসল দেওয়ার সময় আঙ্গুল চেপে ধরেছে, তা আমি বললাম ছেড়ে দাও, আমি জানি যে তুমি মারা যাওনি। সে ছেড়ে দিল। বিখ্যাত বুজুর্গ ইবনুল জালা বলেন মৃত্যুর পর আমার পিতাকে যখন গোসল দেওয়ার জন্য তক্তার উপরে রাখা হয় তখন তিনি হেসে ওঠেন।
এটা দেখে আর কেউ গোসল দিতে সাহস করলো না। অতঃপর তার এক বুজুর্গ এসে তাকে গোসল দিলেন। কি হলো এটা? গোসল দেওয়ার সময় কি করছে? হাসছে। আচ্ছা, সাহাবিদের সম্পর্কে এরকম কোনো ঘটনা আছে? নবীদের সম্পর্কে কোনো ঘটনা আছে? এ আবার কোন বুজুর্গের ভাইটা? এই কাহিনী নাকি দাওয়াত? আপনারা বেশি বললে বিরক্ত হবেন, তো বেশি বলছি না। ফাজাইলে সাদাকা 337 পৃষ্ঠা একটা গল্প আছে, এটা শুনেন একটু। হাসান ইবনু হাই বলেন, আমার ভাই আলীর যে রাত্রে ইন্তেকাল হয়েছে সে রাতে তিনি আমাকে ডেকে পানি চাইলেন। দেখেন, আমি সালাতের নিয়ত বেঁধেছিলাম, সালাম ফিরে আমি পানি নিয়ে গেলাম। তিনি বললেন, আমি তো পানি পান করেছি। আমি বললাম, কিভাবে পানি পান করলেন? ঘরে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই। তিনি বললেন, জিব্রিল এই মাত্র পানি নিয়ে এসেছিলেন, তিনি আমাকে পানি পান করিয়েছেন। আচ্ছা, আপনারা এবার বলেন তো দেখি, জিব্রিল আমিন আবু বকরের কাছে এসেছিল? উমরের কাছে এসেছিল? ওসমানের কাছে এসেছিল? তারা পৃথিবীর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের পরে, তাই না? রাদিয়াল্লাহু আনহু। তাদের কাছে জিব্রিল আমিন এসেছিল, আর এই ভুয়া বুজুর্গকে পানি খাওয়ার জন্য জিব্রিল আমিন এসেছে। আরে কত বড় মিথ্যা কথা তোকে ভাইটা বলেন! এটাকে তবলি রেগে যাচ্ছেন নাকি আপনারা? সুবহানাল্লাহ পড়তে পারছেন না, এজন্য মন খারাপ, এটা বুঝতে পারছি। সুবহান, ও না, রাখবেন না, আমি রাগার জন্য এখানে বসিনি, আমি একটু বোঝানোর জন্য এখানে বসেছি। আমাকে যে কথাটি খুব গুরুত্বপূর্ণ, যেটাতে ইসলামের অবমাননা হয়েছে, আমি শুধু ভুয়া কথাগুলো বলছি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের শরীরের মরা রক্ত বের করে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, তুমি এই রক্ত পুঁতে দাও। তিনি গিয়ে ফিরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, কোথায় পুঁতে দিলে? সাহাবী বললেন, আমি খেয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যে ব্যক্তির শরীরে আমার রক্ত প্রবেশ করবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এরপরে লিখছে, মর্যাদার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা সবকিছুই পবিত্র। ফাজাইলে সাহাবা, হেকায়েতে সাহাবা 170 পৃষ্ঠা, 858 পৃষ্ঠা। আচ্ছা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পেশাব পায়খানা কি পবিত্র? তাহলে তিনি ওযু করতেন কেন? একজন বেদাতি আমাকে বলেছিল, গরু ছাগলের পেশাব যদি লুঙ্গিতে লাগে, সেই লুঙ্গি দেয়া সালাত হয়, সেখানে নবীর পেশাব পায়খানা পবিত্র হবে না, এটা বলেন। এ কত বড় মূর্খ, আপনি চিন্তা করেন। আমাদের গরু ছাগলের গোস্ত খাওয়া তো হালাল, মানুষের গোস্ত খাওয়া হালাল না হারাম? তাহলে তার পেশাব পায়খানা কি অপবিত্র না? আপনি বলেন, তিনি ইঙ্গিত দিয়েছেন এই কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেশাব পায়খানা খাওয়া যাবে, যেহেতু রক্ত খাওয়া গেছে, অথচ ঘটনারই কোনো ভিত্তি নাই। আমি আপনাদের এইভাবে যদি ঘটনা বর্ণনা করতে যাই, তাহলে অনেকগুলো ঘটনা আপনার কাছে আসবে, কিছু জাল হাদিস বলার দরকার, তাই না? আচ্ছা, একটা জাল হাদিস বলি আপনাদেরকে, খুব প্রসিদ্ধ। আমি প্রচেষ্টা করেছি ফাজাইলে নামাজ, ফাজাইলে দরুদ, ফাজাইলে হজ, ফাজাইলে রমাদান, ফাজাইলে কুরআন, ফাজাইলে সাদাকা, এই ফাজাইলগুলো যেগুলো মিথ্যা জাল বর্ণনা আছে সেইগুলো উল্লেখ করেছি এবং তাহকিক করেছি, আমি বিস্তারিত আপনার সামনে বলতে
চাচ্ছি না, আলোচনা করতে চাচ্ছি না, শুধু এতটুকু বললাম। আমার আলোচনা আরেকটু আছে, অন্যদিকে যাব আমি, শুধু এই উদাহরণটা দিলাম। এই ফাজাইল নামক কিতাব দিয়ে আর মুনতাকাবে হাদিস, ভাবতে পারবেন না সারা দেশে মসজিদে মসজিদে মিম্বারের উপরে কুরআন নাই, শুধু ফাজাইল আমল। কেন কুরআন পড়ো না? কেন? কুরআন হলো আল্লাহর কালাম, কুরআনের উপরে তাদের কোনো মহব্বত। মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দিয়েছে, শুধু তাই না, একটা না, বাংলাদেশে যত দল পথ মত রয়েছে সবগুলোরই একই অবস্থা। কেউ দাওয়াত দেয় পীরকে ভক্তি করার জন্য, আসরা বাংলাদেশে এই ধর্মীয় লোকেরা এই দিকে ডাইভার্ট হয়ে গেছে, চলে গেছে এই দিকে, ভাগ হয়ে গেছে। দেওবন্দি বেরুল নামে ভাগ হয়েছে, সিস্তিয়া নামে, মুজাদ্দিদিয়া নামে, নকশাবন্দিয়া নামে, কাদারি নামে ভাগ হয়েছে, ভাইনি সুফিবাদ নামে ভাগ হয়েছে, খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, কাদারিয়া, রাফেজি, মুতাজিলা নামে ভাগ হয়েছে, বাংলাদেশে ভাগ হয়েছে। কিসের দেখছেন আপনি? সারসিনা, আটরশি, আজভান্ডারি, ফুলতলি, চন্দ্রপুরি, কুতুববাগি, দেওয়ানবাগি, লালন ফকির, কাদিয়ানি, ভাগ হয়নি শুধু কি তাই? যদি এই দিকে ধরতে চাই, আমার বলার কথা হলো এটা, ধর্মের নামে যতগুলো মতবাদ প্রতিষ্ঠিত আছে একটাও চলবে না, সবগুলো বাতিল। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? ইসলাম। কি নাজিল হয়েছে? আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলী ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মনোনীত দিন হলো ইসলাম। আপনি ইসলাম বাদ দিয়ে ধর্মের নাম নিয়ে এই সমস্ত পীর ফকিরের দিন প্রচার করছেন কেন এবং বিভক্ত হয়েছেন কেন? অনুরূপভাবে রাজনৈতিকভাবে আমরা বিভক্ত হয়েছি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মতবাদে, হয়নি? এই জন্যই তো আজকে আহলে হাদিস ভাইদের মাথাটা বুঝাই হয়ে আছে, তাদের মাথায় আহলে হাদিসদের চেতনা না, শূন্য। যদি আহলে হাদিসদের চেতনা থাকত, আগে যেমন ছিল, যে ইতিহাস বলে গেলেন ডক্টর মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ, তিনি যে ইতিহাসগুলো বলে গেলেন, আগে আহলে হাদিস উলামা কেরাম দেশের জন্য, ইসলামের জন্য, শুধু তারা দেশের জন্য সংগ্রাম করেছেন, শিরিকের বিরুদ্ধে সংগ্রাম করেননি, বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করেননি, জাল হাদিসের বিরুদ্ধে সংগ্রাম করেননি, সর্বক্ষেত্রে তারা অবদান রাখছেন। আর আজকে আহলে হাদিস ভাইদের শিক্ষিত ভাইরা, এ তরুণ ভাইরা, যুবক ভাইরা, তোমাদের মাথাটা নষ্ট হয়েছে একটা কারণে, তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ না মেনে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ না মেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পড়তে গিয়ে তারা গ্রহণ করেছে বিভিন্ন ইহুদি খ্রিস্টান পণ্ডিতদেরকে। আশ্চর্য, আহলেদের ঘরের সন্তান সে চলে গেছে পুঁজিবাদের আদর্শে, সাম্যবাদের আদর্শে, ও কার্ল মার্ক্সের আদর্শে পছন্দ করে। কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করা যাবে? কোন মুসলমান কি কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করতে পারে না? কার্ল মার্ক্স ইসলাম সম্পর্কে যে কটূক্তি করেছে, রিলিজন নট ক্রিয়েটস রিলিজন, ইট ইজ নট রিলিজন ক্রিয়েটস ম্যান, বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন, ইট ইজ দ্য আফিং, দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড, নাউজুবিল্লাহ। কার্ল মার্ক্স বলছে ধর্মকে মানুষ তৈরি করেছে, আস্তাগফিরুল্লাহ, মানুষকে ধর্ম তৈরি করেন, এই তার দাবি কি ঠিক? কার্ল মার্ক্স যখন জন্মগ্রহণ করে তখনও ও ইসলামের উপরে জন্মগ্রহণ করেছিল। 1967 নম্বর হাদিস সহি বুখারী আসনা, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করেছে ইসলামের ফিত্রাতের উপরে। অথচ কার্ল মার্ক্স বলছে ধর্ম মানুষ তৈরি করেছে, নাউজুবিল্লাহ।
বলছে ইট ইজ দ্য আফিম, ধর্মটা হলো নিশা। আপনারা কি মদ খেয়ে মসজিদে যান? কেন নিশা বললো? দ্যাট ইজ গড মাস্ট মিনিস্টার, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ধারণা আছে, অতএব তার ধারণাকে ছিনিয়ে নাও, বের করে দাও। তার উদ্দেশ্যই ছিল মানুষকে নাস্তিক বানানো। তারই ছাত্র এঙ্গেজ বলছে, আমি শুধু একটু ইঙ্গিত দিচ্ছি ছাত্র ভাইদেরকে, যার শিক্ষিত ভাই আছেন তাদেরকে, আহলে হাদিস ভাইরা আজকে এই ইহুদি খ্রিস্টানদের মতবাদে বিশ্বাসী হয়ে মাথাটা কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। তার মধ্যে আর কোরআন হাদিসের জ্ঞান ঢুকে, তুমি পড়ো, পড়ো না কেন? এঙ্গেজ বলছে, দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন ইজ লাই টু ফেথ অফ আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস ধর্মের এই প্রথম কথাটি মিথ্যা। সকালে বললাম না, বলেন তো ইমানের রুকুন কয়টা বললাম না? কি প্রথমটা বলেন তো? আমানতু বিল্লাহ। এঙ্গেজ বলছে এই কথাটাই মিথ্যা কথা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি আজকে মুসলমানের বাচ্চা হওয়ার পরেও তুমি কলেজে পড়তে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে, আইনে পড়তে গিয়ে, ইংরেজি পড়তে গিয়ে, তুমি বিজ্ঞান পড়তে গিয়ে, কম্পিউটার সায়েন্স পড়তে গিয়ে, মুই কি হনুরে মুর বংশ কি দা ভেবে বসলে তুমি, তুমি পড়ে দেখলে না, আবার তুমি মুসলমান হিসাবে মসজিদে প্রথম কাতারে আসো কেন? তোমার মধ্যে তো না ইসলাম, তোমার গুরু বলে গেছে, মাও সেতুনকে কত ভালোবাসে, কালমাসকে কত ভালোবাসে, বাটাল্ডো লাসেলকে কত ভালোবাসে, অ্যাঙ্গেলসকে কত ভালোবাসে। তোমার একটু চিন্তা করার দরকার ছিল। সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই রকম জীবন বিধান পৃথিবীর কেউ দিতে পারেনি। তুমি মুহাম্মদের আদর্শকে বাদ দিয়ে বস্তা বসা মতবাদের কাছে গেলে কেন? আর একটা হলো যেটা আষ্টাবিষ্টে ধরে আছে, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। মনে রাখো, সেকুলারিজম ও ধর্মনিরপেক্ষতাবাদ যে ফতোয়া দিয়েছে, যে চিন্তা চেতনা দিয়েছে, ইসলাম এটাতেই ধ্বংস করে দিয়েছে। রিলিজন শুড নট বেল আউট কাম ইন টু পলিটিক্স, ইট ইজ নিয়ার লিমিটার বিটুইন ম্যান অ্যান্ড গড, ফতোয়া দিয়ে দিয়েছে। পাশ্চাত্যের ফতোয়ার টোপটা গিলে ফেলেছে জেনারেল শিক্ষিত লোকেরা। ওরা দুর্নীতি করবে, চুরি করবে, ওরা আত্মসাত করবে, জেনা করবে, ধর্ষণ করবে, ওদের কোনো হিসাব হবে না। ওরা বিশ্বাস করে নামাজ না পড়লে আল্লাহ বিশ্বাস করবে না, ওরা বিশ্বাস করে না রোজা না করলে আল্লাহ ধরবে, ধর্ষণ করলে কোনো পাপ হবে না, ওরা বিশ্বাস করে মানুষ হত্যা করলে কোনো পাপ হবে না। কারণ এটা হলো পাশ্চাত্যের দেওয়া ফতোয়া। পাশ্চাত্য বলে দিয়েছে, রিলিজন শুড নট বেল আউট কাম ইন টু পলিটিক্স, ইট ইজ মিয়ার লিমিটার বিটুইন ম্যান অ্যান্ড গড, ধর্ম কখনো প্রবেশ করতে পারে না রাজনীতির মধ্যে, সমাজনীতির মধ্যে, রাষ্ট্রনীতির মধ্যে। এই ধর্মটা থাকবে মসজিদে আর মন্দিরে, চার দেওয়ালের মধ্যে শুধু নম নম করবে, বলুন নাউজুবিল্লাহ। আরে তোমাকে বুঝতে হবে আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে ইমাম হিসাবে ইমামতি করেছেন, তিনি তেমনি রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন ইমামতি করেছেন, তেমনি তিনি ব্যবসাও করেছেন। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কিভাবে বললে? মনে রেখো একটা কথা, জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদকে যদি তুমি মেনে না নিতে পারো, তাহলে তোমার এই ধর্মের কোনো দাম নাই, তোমার এই মানসিকতার কোনো দাম নেই। তুমি জানতেই পারোনি, ইনসাইক্লোপিডিয়া 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠা খুলে দেখো সেকুলারিজম সম্পর্কে কি বলা হয়েছে। তুমি আমার ভাই, তুমি ছাত্র তো কি হয়েছে, তুমি একটু পড়ে দেখবে না? সেকুলারিজম ইজ দ্য মুভমেন্ট ইন সোসাইটি রিজেক্টেড ফ্রম অর্ডিনেস টু দ্য অর্ডিনেস, ইট ইজ দ্য মিডিয়াল পিরিয়ড অ্যান্ড রিজেক্টেড মিডিয়াল পিরিয়ড ডিসপ্যাচ হিউম্যান ইফার্স রিলিজিয়াস পারসন। ধর্মনিরপেক্ষতাবাদ হলো, সেকুলারিজম হলো,
দুনিয়া থেকে দুনিয়ার দিকে মানুষকে আহ্বান জানায়। এই মতবাদ তৈরি হয়েছে তিনটি উদ্দেশ্যে। একটা হলো যে আল্লাহকে বিশ্বাস করে, ধর্মকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আফটার লাইফ পরকালকে বিশ্বাস করে, এই ব্যক্তির উপরে অত্যাচার তাচ্ছিল্য করার জন্য বলুন নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, খ্রিস্টানদেরই কথা, এটা তাদের কথা, খ্রিস্টানদেরই কথা। তোমার মাথায় বেঁধেছে ন্যাশনালিজম, অর্থাৎ জাতীয়তাবাদ বেঁধেছে তোমার মাথায়। বলুন এইগুলো কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দেওয়া আদর্শের সাথে মিল আছে না মিল নাই? সবচেয়ে বুড়া মতবাদ হলো জাতীয়তাবাদ, 1789 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে ইউরোপে, সবগুলো ইউরোপে তৈরি হয়েছে, অনুর্বর ডেমোক্রেসি, আজকে যাকে বলছে গণতন্ত্র। এক শ্রেণীর ইসলামপন্থী বলছে, এত বড় ফ্যাক্টর ইসলামপন্থী বলছে, গণতন্ত্রের মূর্ত প্রতীক হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। নাউজুবিল্লাহ, ওর বয়স 150 বছরই হয়নি বলছে উমর রাদিয়াল্লাহু আনহু গণতন্ত্রের মূর্ত প্রতীক, সহ্য করা যায়? ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আমি বললাম সিরিয়াল ধারাবাহিকভাবে ইসলামকে রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হলো এই জাহেলি মতবাদগুলো। এই জাহিলি মতবাদগুলোর কারণে শিক্ষিত মানুষগুলো আজকে বুঝে না, যেটা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি দুঃখ করে বলে গেছেন আহলে হাদিস পরিচিত বইয়ের মধ্যে, আজকে আহলে হাদিসদের যদি একটা সমাবেশ ডাকা হয় তাহলে একজন যোগ্য সভাপতি পাওয়া যায় না। ও শিক্ষিত পণ্ডিতরা, আপনাদেরকে বলবো শ্রদ্ধা রেখে, আপনি কি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির চেয়ে বড় পণ্ডিত হয়েছেন? আপনি কি মাওলানা আকরাম খান চেয়ে বড় পণ্ডিত হয়েছেন? আপনি কি আব্দুল্লাহ আল বাকির চেয়ে বড় পণ্ডিত হয়েছেন? আপনি কি ডক্টর আব্দুল বারীর চেয়ে পণ্ডিত হয়েছেন? কোথায় পড়াশোনা করেছেন? কোথায় শিখেছেন? মতবাদ আহলে হাদিসদের অবস্থা দেখে আপনার তওবা করে ফিরে আসা উচিত, আপনার হাল ধরা উচিত। একজন মানুষের কথা বলতে পারলো না, আলা দেশরা মার খাচ্ছে কি কারণে? অন্তত ডজন খানে এমপি আছে, দায়িত্বশীল আছে, মেয়র আছে, আসে না বাংলাদেশে? এই কারণ থাকা অবস্থায়, এই অবস্থা থাকার তারা সবাই জানে, পিস টিভিতে আলোচনা করেন আহলে হাদিস উলামা কেরাম, তারা কি জানে না? তারা আলোচনা করত, আলোচনা করত শহীদুল্লাহ খান মাদানি, আলোচনা করতেন ডক্টর মুসলিউদ্দিন, আলোচনা করতেন আকরামুজ্জামান, আলোচনা করতেন আমানুল্লাহ বিন ইসমাইল, আলোচনা করতেন আকরামুজ্জামান, আলোচনা করতেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনা করতেন মুজাফফর বিন মোহসেন, আলোচনা করতেন ডক্টর আহমদ উদ্দিন শালি, আলোচনা করতেন ডক্টর লোকমান। এরা কি আহলে হাদিস সন্তান নয়? অথচ চ্যানেলটা বন্ধ করে দেওয়া হলো, কেউ কোনো কথা বলতে পারলো না। কেন পারেনি? মূলত আহল হাদিস চেতনা তাদের মধ্যে বলতে পারতেন। আপনি চিন্তা করতে পারছেন বর্তমানে ঢাকার দুই উত্তর দক্ষিণের যারা মালিক, মালিকই বলবো, যারা দায়িত্বশীল, দুইজনই আহল হাদিস। আহল হাদিস না, তারা যদি শেল্টার দিছেন এই মর্মে, আহল হাদিস ভাইরা যে যেখানে আছো তোমরা সবাই ঢাকা শহরে একত্রিত হও, আমরা সরকারকে আবেদন জানাবো পিস চ্যানেল চালু রাখতে হবে, বন্ধ করা যাবে না। বলা যেত না? আজকে সুযোগ নিয়েছে, আপনি গল্প বলেছেন ডক্টর মুসলিউদ্দিন, আপনি খেয়াল করেননি ডক্টর মুসলিম গল্প করে গেছে, ওই সন্তানের গল্প করে গেছেন, কিন্তু কথা বোঝা গেছে? বর্তমান টুপিওয়ালারা সুযোগ নিল, ঘরে ঘরে আজকে আহলে হাদিস তৈরি হচ্ছিল, লাখ লাখ মানুষ আকীদা পরিবর্তন করছিল, অথচ ওই মুহূর্তে পিস টিভিটা মাত্র কয়েক বছর চলার পরে বন্ধ করে দেওয়া হলো। টুপিওয়ালাদেরকে আমি ঘৃণা জানাই, এই আলখেল্লাওয়ালাদেরকে ঘৃণা জানাই, শয়তানের মতো আলখেল্লা পরে ইসলামের বিরুদ্ধে কখনো অবস্থান নেওয়া যায় না। তুমি স্টার জালসা বন্ধের আবেদন করলে না কেন? তুমি জি বাংলা বন্ধের আবেদন করলে না কেন? নগ্ন চ্যানেলগুলো ভারতীয় চ্যানেল বাংলাদেশ চলে, ধর্ষ
তোমার মধ্যে ইসলাম বোধ নাই, আল্লাহর ভয় নাই, তুমি আল্লাহর শত্রু, নবীর শত্রু, হাদিসের শত্রু, কুরআনের শত্রু, তুমি মুসলিম উম্মার শত্রু, তুমি বাংলাদেশের শত্রু। আমি তোমাকে লজ্জা করি, ঘৃণা করি তোমাকে, অথচ কথা বলতে পারলাম না। বন্ধুরা, আমার ওই চেতনা মনে রাখতে হবে, যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন এদেশের মাজার পূজারীরা, কবর পূজারীরা মাজারে হুক্কা খেত, আর মুড়িদের নজর নেওয়াজ নিয়ে পেটের ভুঁড়ি মোটা করে মাজারে বসে থেকে গান বাজাত। তখন তারা ইংরেজদের পক্ষে অবলম্বন করে ফতোয়া দিয়েছিল, জিহাদ করা যাবে না ইংরেজদের বিরুদ্ধে। আহলে হাদিস উলামায়ে কেরাম, শাহ ইসমাইল শহীদ, সাইয়েদ আহমদ বেগ, সাইয়েদ আহমদ শহীদ, ইনায়েত আলী, বেলায়েত আলী, তিতুমীর, আহলে হাদিস পণ্ডিতগণ, সিপাহ সালারগণ ইংরেজদের বিরুদ্ধে দুর্বার গতিতে জিহাদ ঘোষণা করলেন। শাহ ইসমাইল শহীদ বলে দিলেন, জিহাদ ফরজ করেছেন আল্লাহ, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অতএব জিহাদ চলবে। এদেশের মানুষের ইজ্জত নষ্ট করছিল, মা বোনদের ধর্ষণ করছিল, এদেশের অর্থ সম্পদ চুরি করে ব্রিটিশরা ব্রিটেনে নিয়ে যাচ্ছিল, ওই মুহূর্তে জাতিকে রক্ষা করার জন্য আহলে হাদিস ছাড়া কেউ সামনে আসেনি। আমাদের বাপ দাদার রক্তের রাঙ্গানো পথ অতিক্রম করে এসেছে আজকে, আর আজকে 190 বছর সময় লেগেছে স্বাধীনতা অর্জন করতে। কেন জানেন? কারণ হলো এই, এই দেশেই তৈরি হয়েছিল ব্রিটিশদের পোষা এক শ্রেণীর দালা। আমি আজকে ওই কথাটাই বলবো, তোমার মাথা নষ্ট করেছে কিসে? তুমি তো আহলে হাদিস, তোমার নাম অন্য কোথাও হলো কেন? ওই মাসিক প্রেজেন্ট ডোর বেস্ট টু ফ্রম এ ক্লাস হু মে বি ইন্টারপ্রিটার্স বিটুইন ম্যান এট বিলিয়ার্স, এ ক্লাস অফ পার্সন ইজ ইন্ডিয়ান বাট হ্যাভ নট but english in test in opinions in morals and in intellect bolchilo lord macle bolechilo 1936 sale amader chole jete hobe tikte parbo na ote bader jo sobche boro proyojon jake lord macle er ki theory amader ekta group sajate hobe jara rokte borne hobe bharatiyo chinta chetonay buddhite hobe english lord macle ei theory diye এই দেশের ভাগকে এই দেশে জন্মগ্রহণ করে এখনো এক শ্রেণীর মানুষ ব্রিটিশের দালালি করে না, পাশ্চাত্যের দালালি করে না, এই দেশটাকে ধর্ষণের রাজ্য কায়েম করার জন্য এক শ্রেণীর তথাকথিত মূর্খ বুদ্ধিজীবী, এরা হলো পাশ্চাত্যের পাঁচটা দালাল, দেশটাকে স্বাধীনতাকে নষ্ট করার জন্য পায়তারা করছে তারা। শুনে রাখো, আল হাদিস তরুণরা যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীতে, এই বাংলাদেশে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পর্যন্ত খর্ব হতে দিব না ইনশাআল্লাহ। এই দেশ স্বাধীন আমরাই করেছি, স্বাধীনতা রক্ষা আমরাই করব ইনশাআল্লাহ। তুমি ধোঁকাবাজি করার জায়গা পাও না, ব্রিটিশদের দালাল হয়ে তুমি বসে আছো, বাংলাদেশে থাকো কেন? তুমি চলে যাও ব্রিটিশে, চলে যাও আমেরিকা, সেখানে দালালি করো তুমি। বাংলাদেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এদেশে হিন্দুরাও শান্তিপূর্ণ বসবাস করবে, মুসলিমরাও শান্তিপূর্ণ বসবাস করবে, তুমি এখানে সুলকানির চেষ্টা করছো কেন? তুমি সালাতের বিরুদ্ধে কথা বলো কেন? তুমি বুবা শয়তান, শিক্ষিত হলে কি হবে? তুমি হলে বুবা শয়তান। তোমার চিন্তা করা উচিত। বন্ধুরা, আমার বাপ দাদারা সংগ্রাম করে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছে, ব্রিটিশদের চালু রাখা আইন আজও প্রচলিত আছে, আছে না? ও আহলে হাদিস তরুণ ভাই, তোমার সংগ্রামী মানসিকতা নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সামনে এগিয়ে আসতে হবে। এই তরুণদের মাধ্যমে আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে তরুণরা, যুবকরা, ছাত্রদের কাছে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, খুতবার মাধ্যমে স্বচ্ছ ইসলাম তাদের কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আগে তারা পচা বস্তা বসা এই নোংরা রাজনীতির সাথে, বিশ্ববিদ্যালয়ের হত্যার সাথে, খুনাখুনির সাথে জড়িত ছিল, তারা সেইগুলো থেকে বেরিয়ে এসে সুন্দর জীবনযাপন করা শুরু করেছে। ইতিমধ্যে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করলো, গভীর চক্রান্ত একটা, সেটা আপনাদের বলে দিই। আর আহলে তরুণরা যখন দাওয়াতি কার্যক্রম শুরু করেছে, ইহুদি খ্রিস্টানরা, ইসলামের শত্রুরা এক শ্রেণীর তরুণদেরকে টাকা দিয়ে
ষড়যন্ত্র করে তাদের মাধ্যমে দেশে বোমা হামলা চালিয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য একটা পাই তারা খুলেছে। এটা হলো গভীর চক্রান্ত। আমরা স্পষ্ট বলি, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল তারা হলো ইহুদি, উসমানকে হত্যা করেছিল তারা হলো ইহুদিদের চোর, উমরকে হত্যা করেছিল ইহুদিদের চোর, অনেক সাহাবীকে হত্যা করেছিল খারেজিরা। ওই খারেজিরা এখন জঙ্গি যারা মুসলমানদেরকে হত্যা করছে ইহুদি খ্রিস্টানদের দালাল হিসাবে। কোন মুসলমান তরুণ কখনো মসজিদে বোমা হামলা করতে পারে না। এই জঙ্গিবাদ আহলে হাদিসদের বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত। আপনারা খেয়াল রাখবেন, তরুণ ভাইদেরকে বলছি সামনে এগিয়ে আসতে হবে, কোনো পরোয়া করা যাবে না। আপনি যদি মুনিষেদের ইতিহাস শুনেন কেন আপনি থেমে থাকবেন, দাওয়াতি কাজ বন্ধ থাকবে কেন আপনার? আপনি একটু কল্পনা করলেন না, একটু আপনি ভাবলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অশেষ রহমতে তারা পৃথিবীতে টিকেছিলেন। যেটা বললাম একটা ইতিহাস, দিল্লির জামে মসজিদে আমি গেছিলাম, সেই মসজিদ দেখে এসেছি। ওই মসজিদে জুমার সালাত আদায় করছিলেন মাখদুম হুসাইন উর্ফে মাজুম হুসাইন, সাতক্ষীরার মানুষ তিনি, রফুল আয়দান করে সালাত আদায় করছে। তার বন্ধু বলছে, বন্ধু আজকে রফুল আয়দান করে সালাত আদায় করা যাবে না। কেন? রফুল আয়দান করে সালাত আদায় করলেই তোমাকে ওহাবি বলে ধরে দিবে, তোমার ফাঁসি হবে। তার বন্ধুকে মরজুম হুসাইন বলছেন, আহল হাদিসদের তো রক্তের তাওহিদি চেতনা কেমন? তিনি বলছেন, বলো কি তুমি আজকে রফুল আয়দান গোপন করে কালকে নবীর সামনে মুনাফেক হয়ে উঠতে পারবো না, আমার যদি ফাঁসি হয়ে যায় তবু রফুল আয়দান করব। ধরা পড়ে গেলেন, রফুল আয়দান করে ওহাবি বলে ধরা পড়ে গেলেন। 42 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, বাড়ি বাজেয়াপ্ত করা হলো, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো। মৌতের ফয়সালা আসমানে হয়, একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। তিন বাড়ি দড়ি ছিঁড়ে পড়ে গেছে, তাকে মারতে পারেনি। এটা আল্লাহর অলৌকিক ক্ষমতা। সুন্নাতের উপরে টিকে থাকলে এমনটাই হয়। আহলে হাদিসরা নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেনি, যারা বেদাতি তারাই ব্রিটিশদের দালাল হিসাবে কাজ করেছে। সেই সময় উইলিয়াম হান্টার তার দি ইন্ডিয়ান মুসলমান এই গ্রন্থের শেষ কথাটা কারামাতুল জনপুরীর কথা উল্লেখ করেছে, লেখা আছে ইংরেজি, তুমি দেখো না, সেখানেই বলেছে ব্রিটিশদের পক্ষে ফতোয়া দিয়েছে। আহলে হাদিসরা কখনো ব্রিটিশদের পক্ষে ফতোয়া দেয়নি, বরং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। ঈশ্বর সিং নবীর বিরুদ্ধে লেখলো, যশোরের গাজী আব্দুর রশিদ তিনি চলে গেলেন, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে লিখেছে বই, আমি সহ্য করব না, দেখা করতে গেছেন। আপনি নাকি লিখেছেন নবীর বিরুদ্ধে, অতএব আপনি পুরস্কার করতে এসেছি। তাই কি পুরস্কার? সাইডে ছিল তরবারি, বের করে মাথাটা কেটে নিয়ে চলে এসেছি, কেটে নিয়ে জমা দিয়ে বলছে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম। জিজ্ঞেস করছে, মারার আগে জিজ্ঞেস করছে, আমি পুরস্কার দিতে এসেছি এই জন্য, আপনি কি কোরআনের উপরে দাঁড়িয়ে পেশাব করেন? বলছে হ্যাঁ। আপনি কি নবীর বিরুদ্ধে বই লিখেছেন? জি। ও কোরআন কিনে কোরআনের উপরে দাঁড়িয়ে পেশাব করত, এ কত বড় খারাপ বলেন তো দেখি। এইটা সহ্য হলো না, গ্রেফতার হয়ে গেলেন। ইন্ডিয়ার মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে বলল, এই সাহসী আব্দুর রশিদকে বাঁচাতে হবে। কিন্তু ইংরেজ ম্যাজিস্ট্রেট পরীক্ষা নিলেন, এদের মধ্যে জিহাদি জাজবা কেমন আছে দেখি। বলল, একদিকে আব্দুর রশিদ, একদিকে স্বর্ণ, এর বিনিময়ে আব্দুর রশিদকে আমরা নিতে চাই, ওখানে না মারা হয়। ইংরেজ ম্যাজিস্ট্রেট বলল, এত কিছু করা লাগবে না, কাঠ গড়ায় দাঁড়িয়ে শুধু বলতে হবে আব্দুর রশিদকে, মায়ের কথা আমার মনে নাই। রাসুলের সম্মান রক্ষার স্বার্থে আহলে হাদিসরা জীবন পর্যন্ত যে সময় দেশে কাঠ গড়ায় দাঁত দাঁড়ানো অবস্থায় কানে কানে গিয়ে বলছে, আপনি শুধু বলেন জাজের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে বলেন, আমার মায়ের কথা স্মরণ নাই। যাহা বলেছে কানের কাছে আর গর্জে উঠে বলছে, আরে বলো কি তোমরা, মেরে আমল নামা মে কই নিয়ে কি নিহি হয়, মালিক রাসূল কে হুজুর কারণে আল্লাহ দুশমন কে খুন বাহানে কি মাই উসসে কবি ঝুটলা নেহি সাকতা হো, অসম্ভব। আমি আজকে তাকিয়ে দেখছি আমার আমল নামায় কোনো নেকি নেই, আমল নামা ফাঁকা,
আল্লাহর নবীকে কটূক্তি করেছে, এই বদমাশকে হত্যা করে যে নেকি অর্জিত হয়েছে আমার আমলনামায় সেই নেকি আছে, আমি এটাকে মিথ্যা বলতে পারবো না। কাজী আব্দুর রশিদের ফাঁসি হয়ে গেছে, বন্ধুরা আমার অবস্থা এত জটিল এত কঠিন ছিল, আহলে হাদিসরা আপোষ করেছে, কারো সাথে আপোষ করেছে, যারা আপোষ করেনি করবেও না ইনশাল্লাহ কোনদিন। দাওয়াতি কাজ চলবে, ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মহাদ্দিস সাহেব নাজিরুদ্দিন দেহলভী, ও তরুণ ভাইরা তোমরা আজকে কিসের ভয় পাও, ছাত্ররা কিসের ভয় পাও, তোমরা তোমরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য যদি এগিয়ে যাও তোমাদের জন্য পথ খোলা রয়েছে। বন্ধুরা আমার, তিন দিন দার্স দিয়েছেন, দুই দিন দার্স দিয়েছেন মিনা প্রান্তরে মিনাতে, তৃতীয় দিন দার্স দিবেন সৈয়দ নাজিরুল হুসেন দেহলভী, সাইকুল কুল ফিল কুল মহাদ্দেস দেহলভী, নাজিরুল হুসেন দেহলভী। তিনি তাকে বলছে, বন্ধু গিয়ে বলছে, আজকে দার্স দেওয়া যাবে না, বেদাতের বিরুদ্ধে কথা বলার কারণে তোমাকে মেরে ফেলে দিবে। এই কথা বলা মাত্র সৈয়দ নাজিরুল হুসেন দেহলভী সিংহের মতো গর্জন দিয়ে বলছে, বলো আরে বলো কি তুমি, এসি হারাম মে ইমাম নাসাঈ ভি শহীদ হয়ে যাহা মেরে কতল কে লিয়ে মনসুরে হো রহে হো, মাই আপনে কতল কে লিয়ে আমাদা হো, বালিক তাজলিক সে বাস দাওঙ্গে, বলো কি তুমি, ইমাম নাসাঈর মতো একজন বিখ্যাত মুহাদ্দিস কে এই হারামে হত্যা করা হয়েছে, বিদ্রোহীরা হত্যা করেছে, আমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু রাসূলের এই তাবলিগ থেকে আমি বিরত হব না। সাহস কত ওই সময়ে উপমহাদেশে, এমনিতেই ইসলাম আসেনি, এমনিতেই কুরবানির ইতিহাস চালু হয়নি, এমনিতে রফলেন আসেনি, একবার আমিন বলার কারণে, এক সালাতে একবার আমিন বলার কারণে 2 বছর জেল খাটতে হয়েছে। এমনি আমিন বলার সুন্নাত আসছে? গরু জবাই করার কুরবানি করার সুন্নাত কি এমনি আসছে? গরুর গোস্ত চাবান আর খুব পান চাবান আর আনন্দ করেন, ইতিহাস তো জানলেন না আপনি। বন্ধুরা আমার, আমি শেষ কথা আপনাদের প্রতি বলতে চাই, আহলে হাদিস উলামায়ে কেরামের আহলে হাদিস ভাইদের ঐক্য কি চান না? ঐক্য, ঐক্য হলে ইনশাআল্লাহ এই দেশে তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। ডক্টর মুস্তাদ্দির সাহেবের সুরে সুর মিলিয়ে বলছি, আজকে হলেও কালকে হলেও 50 বছর পর হলেও এই দেশের যারা মালিক তারাই এই আহলে হাদিসরা এই দেশ শাসন করবে একদিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তো কোনো সন্দেহ নাই। ঐক্যবদ্ধ হতে হবে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বলেছিলেন ডক্টর ইকবাল একটা কথা বলেছিলেন, বাতানে শুয়াবো কাবাইল কতুড়ো উসমে খুন কে সালাসিল কতুড়ো এহি দিনে মুহকাম এহি ফতহে বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তিনি দাঁড়িয়ে বলছেন, সমস্ত ছাত্রকে ডেকে নিয়ে বলছেন, লাহোর কলেজের সামনে যে ভাষণ দিয়েছিলেন তিনি, তরুণ অবস্থায় ভাষণ দিচ্ছেন তিনি, যত রকমের দলীয় বিভক্তি আছে তোমাদের ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে যত দলীয় বিভক্তি আছে সব ভেঙে চুরমার করে দাও, যত রসম রেওয়াজ আছে আহাদিস ভাইদের মধ্যে, এখনো 2 আজান নিয়ে বিতর্ক আছে, এখনো মুনাজাত নিয়ে বিতর্ক আছে, এই 5টা বিতর্ককে দূর করতে হবে সমাজ থেকে। কেন বিতর্ক থাকবে? রসমে সুনখুন কে সালাসিল কো তোড়ো, যত রকমের রসম রেওয়াজ আছে ভেঙে চুরমার করে দাও, এই দিনে মুহকাম এই ফাতহে বাব, এটাই হলো দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীর বুকে আসমানের নিচে তাওহীদের পতাকা পতাক করে উঠতে শুরু করেছে, হবে ইনশাআল্লাহ। আপনার চেতনা জাগে না? ডক্টর ইকবাল যখন ক্লাস 4 পড়ে তখন কবিতা লেখছে কি জানেন, সারা জাহাজ সে আছি হা হিন্দুস্তান হামারা, হাম বুলবুল হে গুলিস্তা হামারা, লেখছে সারা পৃথিবীর চেয়ে আমাদের ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ, এটা যেন ফুলের বাগান আর আমরা তার বুলবুলি, এই কবিতা লেখছেন। কিন্তু কলেজ থেকে যখন পাশ করলেন তখন বললেন, আমরা এই কবিতা নয়, চীন আবার হামারা হিন্দুস্তা হামারা, ইসলাম হাম মুসলিম হাম অতন হে সারা জাহা হামারা। তখন তিনি বললেন, ওই কবিতা আমি ঠিক বলিনি, বরং চীন শাসন করেছে আমরা, আরব শাসন করেছে আমরা, সারা পৃথিবী শাসন করেছে আমরা, এখন তোমরা করে বিরত থাকছ, চেতনা আলাদা উল্টা হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? তরুণ ভাইরা,
ভয় নেই, ডর নেই, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াতী কার্যক্রম চালিয়ে যেতে হবে ধীর তীব্র গতিতে দুর্বার গতিতে। কোনো বেদাতির চক্রাঙ্গানি, কোন বাজার পূজারের চক্রান্তকে আমি পরোয়া না করে কোরআন এবং সুন্নাহর পথে এগিয়ে চলবো। কবি বলছেন যে একজন তাওহিদপন্থী তরুণের সামনে ভারতের তীক্ষ্ণ তরবারি কিছুই না, তাওহিদের নিশায় দালান কুটা টাকা পয়সা অট্টালিকা সবকিছু বর্জন করতে পারে। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সুন্নাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি এদেশের তরুণদেরকে হক বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি এদেশের মানুষকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। আল্লাহ যে সমস্ত আলেম উলামা আজকে শিরিকের পক্ষে বেদাতের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ যারা আজকে শিরিকপন্থী বেদাতপন্থী তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। এই ইস্তেমা থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, শিরিক বিদাতে বিরত থেকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য তাবলীগ করবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের